ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকে অবগত আছেন যে গত চব্বিশ আট দু হাজার বাইশ তারিখে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো ফলাফল অনেকেই হয়তো সন্তুষ্ট নন অনেকের হয়তো ফলাফলে প্রোমোটেড এসছে অনেকের নট প্রোমোটেড আছে অ্যাবসেন্ট আছে মার্কস উইথহেল্ট আছে তো এসব ক্ষেত্রে তাদের করণীয় কী সেক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ অবগত করব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিগ্রি দ্বিতীয় বর্ষ দু হাজার আঠেরো উনিশ যাদের ফলাফল প্রোমোটেড আসছে আপনি তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন কিছু দিনের মধ্যে শশা কলেজ সময় নোটিশ দিয়ে তৃতীয় বর্ষের সেশন পে আদায় করবে প্রোমোটেড কিন্তু এক বা একাধিক বিষয়ে এ পাসছে সেক্ষেত্রে পরের সেশন দু হাজার শিক্ষাবর্ষ এর সাথে পরীক্ষার ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে পারবেন নট প্রমোটেড যাদের আসছে করণীয় দ্বিতীয় বর্ষে পুনর্ভর্তির ফি দিয়ে পরের সেশনের সাথে শুধু এফ বিষয়ের জন্য ফর্ম পূরণ করে পরীক্ষা দিবেন চাইলে মান উন্নয়নের জন্য সিডি প্রাপ্ত যে কোনো দুইটি বিষয়ের সাথে দিতে পারবেন অ্যাবসেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করে যদি অ্যাবসেন্ট আসে তবে কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন কলেজের পরামর্শ নিয়ে পরীক্ষার নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে এবং সেই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন সে কেন্দ্রের উপস্থিতিপত্র সংগ্রহ করে অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসে জমা দিতে হবে মার্কস উইথ হেল্ড উইথ হেল্প ফর কোর্স আসলে অবশ্যই কলেজে যোগাযোগ করে বিষয়টি জানাবেন সাধারণত ইনকোর্স পরীক্ষার নম্বর পাঠানো না হলে উইথ ফর ইনকোর্স আসে ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরও এই লিখা আসলে কলেজে যোগাযোগ করে আবেদনে কলেজ অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসে জমা দিতে হবে কন্ডিশনাল প্রোমোটেড আপনি এই বিষয়ে সরি আপনি এক বিষয়ে অনুপস্থিত প্লাস বাকি সব বিষয়ে পাশ করায় আপনাকে শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করা হয়েছে আপনাকে অবশ্যই পরবর্তী সেশনের সাথে অনুপস্থিত বিষয়ের জন্য ফর্ম পূরণ করে পরীক্ষা দিতে হবে এবং ইয়া বাধ্যতামূলক শুধুমাত্র সিডি প্রাপ্ত যে কোনো দুইটি বিষয়ে মান উন্নয়ন পরীক্ষা ইম্প্রুভমেন্ট দিতে পারবেন ইহা বাধ্যতামূলক নয় মান উন্নয়ন পরীক্ষা দিয়ে ফেল করলেও আগের গ্রেডের থাকবে যদি বেশি পান তাহলে সেটা দিবে এপ্রাপ্ত বিষয়ে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন ডিগ্রি রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ছয় বছর হ্যালো ভিভার্স তো এই ছিল আজকের ভিডিওটি সাথে থাকার জন্যে ধন্যবাদ